গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো এই শীতে জাভা পাখির শরীর গরম রাখতে কোন খাবারগুলো ব্যবহার করা যায়, বা শীতকালে জাভা পাখির জন্য সবচেয়ে ভালো 10টি খাবার সম্পর্কে। এখানে এমন কিছু খাবার নিয়ে কথা বলবো যে খাবারগুলো আপনি যদি এই শীত জুড়ে আপনার পাখিগুলোকে খাওয়ান, তবে আপনার জাভা পাখিগুলো সুস্থ সবল থাকবে, তাদের ঠান্ডা লাগবে না, আর সবচেয়ে বড় বিষয় তাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে। আসুন জেনে নেই এমন 10টি খাবার সম্পর্কে যেগুলো খাওয়ালে আপনার জাভা পাখিগুলো এই শীতে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। আমাদের লিস্টে প্রথমেই রয়েছে ছোলা। ছোলা এমন একটা খাবার যেটা আপনি পুরো শীত জুড়ে ব্যবহার করতে পারেন। পাখিকে ছোলা খাওয়ানোর জন্য আপনাকে আগের দিন রাতে এই ছোলা ভিজিয়ে রাখতে হবে, আর সকালবেলা হালকা বয়েল করে এটা আপনার পাখিকে খেতে দিতে হবে। এক্ষেত্রে ছোলা যেহেতু একটু বড় বড় দানা, তাই আপনি আপনার জাভা পাখিগুলোর জন্য এটাকে, আপনি যদি এটা ডাইরেক্ট দেন তবে তারা ডাইরেক্ট খেতে পারবে না, এই জন্য আপনার জাভা পাখিগুলোর জন্য এটাকে ছোট ছোট খণ্ড করে দিতে হবে। একেবারে পেস্ট বানাবেন না, হালকা একটু বাড়ি দিয়ে ভেঙে তারপর আপনার পাখিগুলোকে দেবেন। এখন প্রশ্ন হলো এটার উপকার কি, আর এই ছোলা আপনি কয়দিন দিতে পারবেন? দেখুন, এই ছোলা খাওয়ালে এটার মধ্যে প্রোটিনের মাত্রা ভালো থাকে এবং এটা শরীর গরম রাখতেও সহায়তা করে, তো এই জন্য আপনি এটা দিতে পারেন। আর এটা খাওয়ানোর নিয়মটা কি এটা নিয়ে একটু কথা বলি। আপনি মূলত এক সপ্তাহে একদিন বা দুই দিন আপনার জাভা পাখিগুলোকে ছোলা খাওয়াবেন। কতটুকু দেবেন? ধরুন এক জোড়া পাখির জন্য 1 চা চামচ পরিমাণ, 4 থেকে 5টা দানা ছোলা আপনি হালকা ভেঙে তারপর আপনার পাখিগুলোকে দেবেন। এটার সবচেয়ে বড় উপকারিতাটা হলো, আমরা অনেকেই শুনি যে পাখি ডিম পাড়ছে কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটে না, বা ডিমের মধ্যে রক্ত যায় না, বা ডিমটা উর্বর হয় না। এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানে কিন্তু এই ছোলা খাওয়ালে অনেকটাই সমাধান পাওয়া যায়। তাই ট্রাই করে দেখুন, এটা খাওয়ালে আপনার পাখির ডিমে উর্বরতা আসলেও আসতে পারে। এটা মূলত পাখির এই উর্বরতা সমস্যা সমাধানের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। নাম্বার 2, মিলেট অ্যান্ড সিডস। এখানে মূলত মিলেট আর সিডস বলতে আমি বোঝাতে চাচ্ছি পাখির জন্য যে সিড মিক্সটা আপনি ব্যবহার করছেন সেটার ব্যাপারে। দেখুন, জাভা পাখির সিড মিক্স তৈরির সময় বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করা হয়। এর মধ্যে ধান ব্যবহার করা হয়, এর মধ্যে কাউন, চীনা, ক্যানারি, সূর্যমুখীর বীজ সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা যেটা করি, দোকান থেকে সিড মিক্স কিনে নিয়ে আসি এবং প্যাকেটজাত সিড মিক্সটা আমাদের পাখিগুলোকে খাওয়াই। হ্যাঁ, আপনি প্যাকেটজাত সিড মিক্স কিনে এনে আপনার জাভাকে খাওয়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে এই শীতের মধ্যে যে একটা এক্সট্রা কাজ করবেন সেটা হলো কিছু তেল বীজের পরিমাণ বাড়িয়ে দেবেন। যেমন ধরুন ক্যানারির বীজ, বা যদি আপনি সূর্যমুখীর বীজ ব্যবহার করেন সেক্ষেত্রে এই বীজগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এটা দিলে যেটা হবে, এগুলো যেহেতু তেল বীজ তাই শরীরের টেম্পারেচার ধরে রাখতে এবং শরীরটা গরম রাখতে এটা সহায়তা করে। এজন্য এই শীতে আপনি আপনার পাখিগুলোর খাবারের মধ্যে সামান্য কিছু পরিমাণে তেল বীজ বাড়িয়ে দেবেন। আপনি ক্যানারি দেন অথবা অন্য যে কোনো তেল বীজ দেন, সমস্যা নেই। নাম্বার 3, ডার্ক লিফি গ্রিন, মানে গাঢ় সবুজ রঙের শাকসবজিগুলো। এক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের শীতকালীন শাকসবজি ব্যবহার করতে পারেন। আপনি পালং শাক ব্যবহার করতে পারেন, আপনি কলমি শাক ব্যবহার করতে পারেন, আপনি গাজরের পাতা, মূলার পাতা, পাতাকপি সহ প্রায় অধিকাংশ শাকসবজি ব্যবহার করতে পারেন। এই সমস্ত শাকসবজিগুলো ব্যবহার করলে যেটা হবে, ওদের শরীরে হাই মাত্রাতে বিভিন্ন ভিটামিনের সরবরাহটা সবসময় বজায় থাকবে, যার ফলে তারা সহজে কোনো রোগে আক্রান্ত হবে না। নাম্বার 4, এগ ফুড। আমরা জানি এগ ফুড হলো বিভিন্ন রকমের নরম খাবারের সমষ্টি। এখানে মূলত মুরগির ডিম, পাউরুটি এবং বিভিন্ন রকমের শাকসবজি, আবার মাঝে মাঝে অনেকে আছে এর মধ্যে ছোলা বা ভুট্টার মতো জিনিসও সেদ্ধ করে এর মধ্যে মিক্স করে দেয়। তো এগুলোর সমষ্টিকে বলা হচ্ছে গিয়ে এগ ফুড। এই এগ ফুডটা আপনি এই শীতে আপনার পাখিগুলোকে একটু বেশি খাওয়াবেন। বেশি বলতে কতবার খাওয়াবেন? নর্মাল টাইমে গরমের দিনে বলা হয় সপ্তাহে একদিন বা দুই দিন খাওয়াতে, যদি পাখি এক জোড়া থাকে, যদি বাচ্চা না থাকে একদিন বা দুই দিন খাওয়াতে। কিন্তু এই শীতের মধ্যে আপনি সেটা 3 দিন খাওয়াবেন, আর যদি বাচ্চা থাকে তাহলে 4 দিন অথবা 3 দিন, 3 থেকে 4 দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারেন যদি ছোট বাচ্চা থাকে। তবে এগ ফুড পাখির শরীর গরম রাখতে এবং শীতে তাদের সার্ভাইভ করাতে অনেক বেশি সহায়তা করে থাকে। নাম্বার 5, ফল। আপনি জাভা পাখিকে বিভিন্ন রকমের মৌসুমি ফল সহ বিভিন্ন ধরনের ফল খাওয়াতে পারেন। ফলের মধ্যে আপনি তাদের বিভিন্ন রকমের বেরিজগুলো খাওয়াতে পারেন। এখন বেরিজ বলতে তো বাংলাদেশে পাওয়া যায় শুধু স্ট্রবেরি, তো স্ট্রবেরিটা যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তখন একটু একটু দিতে পারেন। তাছাড়া আপনি আপেল, আম, কলা বা যে সমস্ত ফলগুলো আপনার বাড়িতে যখন থাকছে ওর কিছু একটা অংশ আপনার পাখিকে দিতে পারেন। এটা তাদের টেস্ট চেঞ্জ করতে এবং তাদের আলাদা কিছু মিনারেল ভিটামিন সরবরাহ করতে সহায়তা করবে। নাম্বার 6, স্প্রাউটেড সিড বা গজানো বীজ। এটা খুবই উপকারী একটা খাবার।
মূলত জাভা পাখিকে বিভিন্ন রকমের মিনারেলের ঘাটতি পূরণ করতে, মানে ওদের বিভিন্ন খনিজ উপকরণের ঘাটতি পূরণ করতে এই স্প্রাউটেড সিড বা গজানো বীজটা খুবই ভালো ভূমিকা পালন করে। তো এখন কথা হলো, আপনি কিসের বীজ গজিয়ে খাওয়াবেন? এক্ষেত্রে আপনি যে কোনো শস্য বীজ গজাতে পারেন। আপনি ডালেরটা গজাতে পারেন, আপনি চাইলে নর্মাল কাউন বা চিনার বীজ গজিয়ে দিতে পারেন, আপনি চাইলে ভুট্টার বীজ গজিয়ে দিতে পারেন, আপনি গম বার্লি বা আপনি আপনার জাভা পাখির জন্য যে সিড মিক্সটা ব্যবহার করেন সেগুলোও গজিয়ে সেগুলোও দিতে পারেন। আপনার কাছে যেটা সহজ হবে আপনি সেটাই দেবেন। তো এইটা খাওয়ালে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো, এটা পাখিকে মিনারেল সরবরাহ করে, যার ফলে ওদের খনিজ উপকরণের ঘাটতি হয় না। আর এটা কিন্তু মানে এমন একটা জিনিস যেটা পুরো আর কি মিনারেলের প্যাক। এটা একটা খেলে পাখিকে আপনাকে এক্সট্রা যে মাল্টিভিটামিন ভিটামিন এগুলোর অভাবটা অনেকাংশেই পূরণ করে ফেলে। আপনার বাইরে থেকে মাল্টিভিটামিন না খাওয়ালেও চলে। এরপর রয়েছে নাম্বার 7, বয়েল কর্ন বা সেদ্ধ করা ভুট্টা। আপনি আপনার পাখিকে তাজা ভুট্টাও দিতে পারেন, তবে পাখির জন্য ভালো মানের ভুট্টাগুলো যদি নরম থাকে তখন দিতে পারলে সেটা ভালো হয়। তবে এটা দেওয়ার কারণ হলো এর মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে, আর এই শীতের মৌসুমটাতে এটা পাখির শরীর গরম রাখতে একটু সহায়তা করে, তাদের বডি অ্যাক্টিভিটি করাতে সহায়তা করে। তাই চেষ্টা করুন আপনার পাখিকে মাঝে মাঝে ভুট্টা খাওয়ানোর। এটা ওরা পছন্দ করে খাবে, আপনি যেভাবে খাওয়াবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনি সামান্য কিছু ভুট্টা নেবেন এবং এটাকে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর এটা যখন নরম হয়ে যাবে তখন এটাকে একটু ভেঙে বা একটু গুঁড়ো করে তারপর আপনার পাখিকে দেবেন। একেবারে স্ম্যাশ করবেন না, মানে পেস্টের মতো বানাবেন না, বেটে ওই রকম করবেন না, আপনি হালকা ভেঙে দেবেন। তো এভাবে দিলে পাখি খুব সহজে এটা খেয়ে নিতে পারবে, আর এটা পাখির জন্য ব্যাপক উপকারী, বিশেষ করে শীতের মৌসুমটাতে। নাম্বার 8, ভেজিটেবল। আপনি কিছু কিছু শাকসবজি, এখানে আমি শুধুমাত্র সবজির কথা বলছি, কিছু কিছু সবজি আপনি আপনার জাভা পাখিগুলোকে এই শীতে খাওয়াতে পারবেন। যেমন শীতের সবজিগুলোর মধ্যে রয়েছে ব্রকলি আর গাজর, তাছাড়া পাতাকপি, অথবা আপনি চাইলে ফুলকপি, এই ধরনের যে কপিগুলো এগুলো আপনি আপনার পাখির জন্য ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বেশি উপকারী হলো ব্রকোলি আর গাজর, এই দুইটা সবজি। মূলত এই দুইটা পাখির শরীরে বিটা ক্যারোটিন সরবরাহ করে, যেটা তাদের ওভারঅল নিউট্রিশনাল ভ্যালুকে মানে আপ করতে বা তাদের ওভারঅল নিউট্রিশনের প্রয়োজনগুলোকে মেটাতে সহায়তা করে থাকে। তাই আপনি আপনার জাভা পাখিগুলোকে এই শীতে ব্রকলি, পাতাকপি এবং গাজর এই ধরনের সবজিগুলো খাওয়াবেন। নাম্বার 9, নাট বা বাদাম। মূলত বাদাম অনেক দামি হওয়ার কারণে এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ খাওয়ায় না, এটা শুধুমাত্র অতিরিক্ত দামি যে পাখিগুলো যেমন ম্যাকাউ, টিয়া, ময়না এই ধরনের দামি পাখিগুলোকে খাওয়ানো হয়। কিন্তু জাভা বা বাজরির মতো কম দামি পাখিগুলোকে আমরা মূলত এই ধরনের খাবারগুলো খাওয়াই না, কিন্তু এটা উপকারী খাবার। তো এটা মূলত ফ্যাট এবং প্রোটিনের একটা ভাণ্ডার, যার কারণে আপনি বাদাম যদি সম্ভব হয়, যদি আপনার কাছে এক্সট্রা থাকে বা আপনার বাড়িতে যদি সস্তায় কেনা থাকে, সেক্ষেত্রে একটু একটু দিতে পারেন। এটা আপনাকে খুব বেশি দিতে হবে না, সপ্তাহে একদিন একটু একটু দিলেই হবে। এতে আপনার পাখির পুরো শীত জুড়ে তাদের যে ফ্যাটের প্রয়োজনটা এটা মিটবে, কারণ এটার মধ্যে প্রচুর মাত্রায় ফ্যাট থাকে যেটা হলো হেলদি ফ্যাট, আর সাথে থাকে প্রচুর মাত্রায় প্রোটিন। এই দুইটাই শরীর গরম করতে সহায়তা করে। তাই আপনার পাখিগুলোর জন্য এটা ব্যবহার করতে পারেন। আপনি এক্সট্রা ভেঙেও দিতে পারেন, কিংবা আপনি চাইলে এক ফুডের সাথে মিক্স করেও দিতে পারেন। এবার আমরা চলে যাব সবশেষ, মানে আমাদের নাম্বার 10 ফুডটাতে। এই খাবারটা মূলত কোনো স্পেসিফিক খাবার না, এটা হলো মূলত গ্রিট এবং ক্যালসিয়াম। দেখুন, পাখিকে সুস্থ সবল রাখতে খাবারের বাইরে কিছু সাপ্লিমেন্টারি খাবার এদের খাওয়াতে হয়। যেহেতু তারা খোসা সহ বিভিন্ন খাবার খায়, এই জন্য তাদের জন্য গ্রিট ব্যবহার করা যায়। তো গ্রিটটা মূলত কি, গ্রিটটা মূলত হচ্ছে ইটের গোড়া, তারপর ডিমের খোসা, এরপর বিভিন্ন রকমের খনিজ উপকরণে সমৃদ্ধ একটা খাবার, যে খাবারটা পাখির হজম প্রক্রিয়াকে সহায়তা করতে ব্যবহার করা হয়। তো এই খাবারটা আপনাকে আপনার জাভাকে দিতে হবে এই শীতের মধ্যে, তা না হলে কিন্তু ওদের যে স্বাভাবিক হজম প্রক্রিয়া সেটা স্বাভাবিক থাকবে না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো পাখির জন্য ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ব্যবহার করা হচ্ছে কি জন্য, এটা সম্পর্কে বলি। এখানে আমি ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম হিসেবে আপনি কিছু এক্সট্রা বাইরে থেকে ক্যালসিয়াম দিতে পারেন। যেমন ধরুন আপনি ক্যালপ্লেক্স যে ওষুধটা আছে এই ওষুধটা ব্যবহার করতে পারেন, খাবারের মধ্যে সামান্য 1 ফোঁটা মিক্স করে দেবেন, বা ওষুধের গায়ে যেভাবে লেখা থাকবে সেভাবেও খাওয়াতে পারেন। তো ক্যালপ্লেক্স খাওয়ালে যেটা হবে, ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা মিটে যাবে, এটা শীতের মধ্যে ওদের মানে হাড়গুলোকে শক্ত রাখতে সহায়তা করে। তো এগুলো হলো মূলত ওদের সাপ্লিমেন্টারি খাবার, যে খাবারগুলো নর্মাল খাবারের সাথে সাথে চলবে, মানে নর্মাল খাবার হলো সিড মিক্স, সেটার সাথে এই যে আমি খাবারগুলোর কথা বললাম এগুলো এক এক দিনে এক একটা খাওয়াবেন। তো এভাবে যদি আপনি আপনার পাখিগুলোর ডায়েট প্ল্যান এই শীত জুড়ে কন্টিনিউ করতে পারেন, তবে আপনার পাখিগুলো খুব সুস্থ সবল থাকবে, তারা খুশি থাকবে, আর সবচেয়ে বড় বিষয় তারা ডিম বাচ্চা উৎপাদন করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর
এমনই পাখি পালন বিষয়ক দরকারি ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।